সকাল সকাল আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে গুড মর্নিং আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো এখন টাইমিং হলো সকাল নটা আর আজকে একটা ঝকঝকে ঝলমলে দিন নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো সকাল সকাল এই জানলাটা খুললেই আমাদের এই ভোলানাথের দর্শন মেলে কি সুন্দর লাগছে ভোলানাথের ছবিটা আর এই কয়েকটা দিন কি হয়েছে জানো তো সকালের দিকটা আকাশ খুব পরিষ্কার থাকে আর রোদের তাপও খুব থাকে কিন্তু দুপুর হলেই বৃষ্টি নামা চাই তো এই অরিওর খাবার ভিজিয়ে রাখলাম আর আজকে না একটু ফাঁকি বাজিয়ে ব্রেকফাস্ট করছি খাবারটা দেখে অনেকটা পিকনিকের কথা মনে পড়ে যাচ্ছে তো যখন পিকনিকে যাই ব্রেকফাস্টে এরকমই খাবার দিয়ে থাকে কিংবা লুচি আলুর দম কিংবা সাদা আলুর তরকারি সাথে একটা মিষ্টি থাকে তো চলো ছেলেকে দিয়ে দিলাম আর হাজব্যান্ডও খেয়ে গেছে আমার খাবারটাও বেড়ে নিয়েছি আর আমার এই ডিমটার অবস্থা দেখো সেদ্ধ করার সময় পুরো কেমন হয়ে গেছে তো চলো এই যে একটা পারুটি নিয়েছি আমারটা বাটার লাগায়নি আমারটা একটু সেঁকে নিয়েছি জাস্ট আর তো চলো একটু নুন নিয়ে নেই আবার সেদ্ধ ডিম একটু নুন না নিলে না ভালো লাগে না খেতে ভাত আর ডাল বসিয়ে দিলাম ডাল সেদ্ধ আর আজকে না চিকেন নিয়ে এসেছে আর আজকে আর রান্না বান্না কিছু শেয়ার করব না তোমাদের সাথে না আজকে আবার আমাকে তাড়াতাড়ি করে রান্না করে যেতে হবে ছেলেকে নিয়ে স্কিনের ডাক্তারের কাছে একটার সময় বেরোতে হবে আমাদের আর দুটো টাইমিং দিয়েছে আর রাস্তায় যেহেতু এখন জল আর রাস্তার জন্য টোটোগুলো না ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছে টাইম লাগবে যেতে ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোবো তো দেখো চিকেনটা কষে যাচ্ছে আর এদিকে দেখো কারকল ভাজা করেছি আর ডালটা আর বানালাম না ডালটা সেদ্ধই রেখে দিয়েছি ওই প্রেসার কুকারেই আছে অরিওর খাবার করে নিয়েছে। এখানে একটু শশা কেটে নিয়েছি আর এই যে চিকেনটা হয়ে গেলেই রান্না কমপ্লিট তাড়াতাড়ি রান্নাটা সেরে স্নান সেরে সোজা চলে আসলাম আবার এই যে স্নান হয়ে গেছে আর এখন এই যে আমার এই কুর্তিটা পরে যাবে এটা ইস্ত্রি করে নেব আর এই যে হাসব্যান্ড এটা পরবে স্নান করে এটা ইস্ত্রি করে দেব তো আমি রেডি হয়ে গেছি লাঞ্চ কমপ্লিট তো চলো এখন বেরোনো যাক আর আজকে আমাদের কপালটা একটু ভালোই আছে বলতে পারো কেননা বৃষ্টি এখনও আসেনি অন্যদিন তো এই টাইমে বৃষ্টি চলে আসে ফাইনালি চলে এসেছি ডাক্তারের চেম্বারে তো এটা হলো শালকিয়াল লাকুটিয়াতে তো ডাক্তার টাইম দিয়েছিল দুটো তো এখন আড়াইটে বাজে এখনও ডাক্তার আসেনি তো এই দেখো ডাক্তারের চেম্বার এটা তো ডাক্তারের চেম্বারের পাশে আরেকটা চেম্বার আছে সেটা হচ্ছে হাড়ের ডাক্তার তো এই যে বসে আছি আমরা আরও কিছু আছে এদিক ওইদিক আমরা একটু ভেতরে এসে বসে আছি আর রাস্তা ভীষণ অবস্থা খারাপ ভেঙেও গেছে আবার প্লাস হচ্ছে জলও জমে আছে এই রাস্তাঘাটের জন্য হয়তো ডাক্তারের দেরি হচ্ছে আর আমরাও বেশ কিছুদিন পরেই আসলাম আমাদের বলেছিল পনেরো দিন পরে আসতে ছেলেকে নিয়ে তো দেড় মাস পরে আসলাম এই বৃষ্টির জন্য আসা হয়ে উঠছিল না তো কমে গেছে যেই প্রবলেমের জন্য আসা হয়েছিল আর তো চলো ডাক্তার দেখানো কমপ্লিট আমাদের এখন যাব বাড়ির উদ্দেশ্যে তো বাড়িতে যাবার পথে মনে পড়লো যে ঠাকুরের জন্য পুজোর শপিংটা করেই যাই মানে আমাদের গোপু শোনার জন্য পুজোর শপিংটা করেই ফেলি তো পুজোর জন্য কয়েকটা জামা কিনে নিয়েছি ঠাকুরের তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব আর রাস্তার অবস্থা দেখেছো এখনও তো মানে জল যেগুলো ছিল জমে সেখানে তো আমি ভিডিও করিনি ভয়ে তো ব্যাগেই ঢোকানো ছিল তো এই দেখো রাস্তা পুরো ভেঙে তো আজকের দিনটাই মনে হচ্ছে যে বৃষ্টিটা হয়নি রোজ বৃষ্টি হচ্ছে এখন রোজ তো এই যে দেখো রাস্তায় গর্ত গর্ত হয়ে আছে পুরো তো যাই হোক আজকের দিনটা ভালোই সকাল থেকেই ঝলমলে ঝকঝকে আর রোদ উঠেছে আর আমি ফোনটা এখন ব্যাগে রাখি যা রাস্তার অবস্থা ফোনটা পড়ে গেলে গেল গুড ইভিনিং বন্ধুরা এখন টাইমিং হলো সন্ধ্যে সাড়ে ছটা আর মা ছেলে দুজনেই বাড়িতে এসে ঘুমিয়েছিলাম যেহেতু স্যাটারডে আজকে ছেলে টিউশন নেই তো হাজব্যান্ড আবার বলছে যে একটু কিছু বানাও খিদে পেয়েছে তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে একটু উপমা বানিয়ে নিই তো ওই উপমা বানিয়ে দিচ্ছি আর আমি একটু চা খাবো খিদে খিদেও পাচ্ছে অনেক মানে আজকে না একটু তাড়াতাড়ি খেয়েছি তো ওই যে হাজব্যান্ডও তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলো ওর জন্য ওর খিদেও পেয়ে গেছে তো একটু উপমাটা বানিয়ে দেবো আমিও খেয়ে নেবো ছেলে যদি খায় খাবে ছেলের আবার পছন্দ নয় এইসব তো ছেলেকে একটু দুধ বিস্কিট দিয়ে দেবো আর এই যে আমার চা আর উপমা হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে তো চলো খাবারটা খেয়ে নিই তারপর আবার আসছি ছেলের আবার নয় তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে মানে সামনের মন্ডে থেকে এক্সাম শুরু হচ্ছে আর এখন টাইমিং হলো রাত দশটা আর হাজব্যান্ডও আজকে ডিনার করবে না ওর ইমিটেশন আছে তো ছেলে বললো মা একটু পাস্তা করো তো আমি পাস্তা বানাচ্ছি আমার তো খিদেই পাচ্ছে না তো ছেলে খাবে শুধু আর তো চলো এদিকে আবার বাজার দিয়ে গেল একটু আগে একটু আগে বলতে মোটামুটি এক দু ঘন্টা হয়ে গেছে দিয়ে গেছে তো আমি ছেলেকে পড়াচ্ছিলাম তখন তো এই যে বাজারটা গুছিয়ে নেই আর বাজারে সেরকম কিছু আনাস তরকারি ছিলও না আজকে তো সকালের দিকটা হাসবেন্ড আবার টাইম পাচ্ছে না তো এখনই এর জন্য রাত্রি করেই দিয়ে গেল শুধু শশা ছিল দেখতেই পাচ্ছে ওখানে তো চলো এটা গুছিয়ে ফেলে তো ফাইনালি গুছিয়েও নিয়েছি তো এখন চলো ফ্রিজে রেখে আসি আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো খুব একটা গরমও নয় আর সকাল থেকে খুব হাওয়াও দিচ্ছে এখনও দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে ওয়েদারটা খুব সুন্দর ওর জন্য দরজা জানলা সবই খুলে রাখলাম এখন টাইমিং হলো রাত এগারোটা আর আমার হাজব্যান্ডকে এই মিষ্টির হাঁড়িটা গিফট করেছে আমাদের এইদিকে একটা ক্লাবে পুজো হচ্ছে ওখান থেকে আর হাড়িটা কি সুন্দর লাগছে না দেখতে আর একটা সাথে তারা মায়ের ফটো দিয়েছে এই ফটোটা আমি কোথায় লাগাবো আস্তে আস্তে আমি ডিসাইড করে ফেলেছি তো চলো ফটোটা লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো আমার ঘরে ঢুকতে দরজার ওপরে ফটোটা লাগিয়েছি ওখানে একটা পিন ছিল তো তো আটকে দিয়েছি আজকে আমি শোনার জন্য কি কি জামা এনেছি তো চলো তোমরা এক ঝলক দেখে নাও এই যে গোপু জামা ভীষণ গরম লাগছে ফ্যানটা অফ করলাম তো চলো দেখে নাও তো এই যে একটা তো এই যে আরেকটা আর এই যে পিঙ্ক কালারের জামাটা দেখছো এটা আর ফার্স্টের যে স্কাই কালারের জামাটা সেম সেম শুধু কালারটা অন্য আর এই যে এই জামাটা আমি ফার্স্ট নিয়েছিলাম এটা আর এটা ফার্স্ট নিয়েছিলাম বড় গোপুষোনার জন্য দুটো বড় গোপো আর আমাদের মোট পাঁচটা গোপোষণা পাঁচজনের জন্য পাঁচটা জামা আর তো চলো আজকের ব্লগটা এখানে ইন্ট করছি তোমাদের ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো গুড বাই সুইট ডিমস এরপর একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে বাই আজকের মতো টাটা